শুভ সকাল বন্ধুরা, নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দিয়ে কিন্তু আজকের আমি আমার ব্লগসটা শুরু করছি। আর তোমাদের সবাইকে কিন্তু আমার চ্যানেলে অনেক স্বাগত জানাই। তো দেখো, মা এখানে কাজু কিশমিশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কারণ নাতনিদের প্রতি এতই ভালোবাসা যে কিছুটা কাজু কিশমিশ সরিয়ে রেখেছে। আর কাজু কিশমিশটা কিসের জন্য প্রয়োজন বলো তো? পায়েসের জন্য, কারণ আমাদের পয়লা বৈশাখের দিন প্রথম ভগবানকে কিন্তু পায়েস নিবেদন করা হয়। এই ভোগটা দিয়েই কিন্তু আমাদের প্রথম বছরের প্রথম দিনটা কিন্তু আমরা সবাই শুরু করি। তো যথারীতি এবছরও তার ব্যতিক্রম নয়, এবছরও মা পায়েস বানাচ্ছে। এই দেখো, গাছ থেকে মা নিম পাতা তুলে এনেছে, কাকুর বাগানের নোটের শাক রয়েছে। দূর বাবা, তুমি তো ওইদিকে দরজাটা দিয়ে দিয়ে তো আজকে মারা শান্তনুর ইচ্ছে হয়েছে যে দেশি মুরগি খাবে, তাই এখান থেকে একটা দেশি মুরগি কিনে নিয়েছে। কিন্তু এই কথাটা আমি জানতাম না যে বাড়িতে দেশি মুরগি আসবে, কারণ সত্যি কথা বলতে ওরা তো মারতেও পারে না আর পরিষ্কারও করতে পারে না। তো এই কাজটা কিন্তু আমাকে করতে হয়, আর পয়লা বৈশাখের দিন আমার এই কাজটা করতে একটুও ভালো লাগে না। তোমাদের দেখাই, দেখো মুরগিটা ভয়ে কেমন জুজু অবস্থায় বসে আছে। তো চলো, কিছু তো করার নেই, করতে তো আমাকেই হবে। এই যে দেখো, মাঝখানের কিছুটা সময় তোমাদের না দেখিয়েই কিন্তু আমি মুরগিটাকে মেরে ফেলেছি। খুব কষ্ট হচ্ছিল আজকের আমার এই কাজটা করতে, জানো তো। তো চলো নেক্সট কী করছি দেখতে থাকো। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো সবার প্রথমে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এই নতুন বছরটা সুন্দর করে কাটাও, সকলে খুব ভালো থেকো। আর দেখছো আমার বাড়িতে তো শুরু হয়ে গিয়েছে পয়লা বৈশাখের আয়োজন। মানে সবার প্রথম আমার বাড়িতে হয় ঠাকুরের ভোগ দিয়ে শুরু হয়, তো সেটাই মা এখন বানাচ্ছে। এরপরে তো আমার কাজ, মানে আমার পালা, রান্নাঘরে এবার আমি ঢুকবো। তো পয়লা বৈশাখ মানে অবশ্যই সব কিছু, মানে বাঙালিদের সমস্ত কিছুর সাথে পুজোটা তো জড়িয়ে থাকবেই, আর সাথে তো খাওয়া দাওয়া, এটাও তো থাকেই। তো খাওয়া দাওয়ার জোগাড়টাও আমাকে করতে হবে, মা পুজোর জোগাড়টা করছে। এই যে দেখো অশ্মি, এই সবে ঘুম থেকে উঠছে, এখনও ভালো করে ঘুম মানে ছাড়েই নি। আর অদ্রিজ আজকের অনেক সকালে উঠে পড়েছে, আর শান্তনু পুকুরে প্রচুর চিংড়ি ভেসেছে, সেগুলো ধরতে গিয়েছে। আর দেখালাম তোমাদেরকে, মানে একটা মুরগি দিয়ে গিয়েছে, সবাইয়ের ইচ্ছা হয়েছে যে দেশি মুরগি খাবে, কিন্তু দেশি মুরগিটা সকালের বেলা আজকের দিন আমার এই কাজটা করতে একটু ইচ্ছে হয়নি। কিন্তু কিছু করা নেই, আমি ছাড়া ওরা এখন পারেও না। তো চলো নেক্সট আমার যা যা কাজ আছে সেইগুলোই শুরু করছি। আর অবশ্যই স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কারণ আজকের অনেক কিছু হতে চলেছে বাড়িতে, খাওয়া দাওয়ার সাথে মজা। তো চলো সাথে থাকো। তো যেরকম তোমাদেরকে বললাম তেমনই কাজ হচ্ছে। দেখো মার হচ্ছে পুজোর ডিপার্টমেন্ট ছিল, তো মা পুজোর ডিপার্টমেন্ট সামলাচ্ছে। মা এই তরমুজটা কিন্তু আমাদের এখানে নীলের পুজো দিতে গিয়ে সেখান থেকে কিনেছিল। একটা তরমুজ আমরা ঘরে খেয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল, আর একটা তরমুজ মা কেটে নিচ্ছে। আর মা ঠাকুরকে তরমুজ কী দেবে, তার আগে মার দুটো ঠাকুর যে পাশে বসে আছে সবাই নেই তরমুজ খেয়ে যাচ্ছে, মানে অদ্রিজা আর অস্মিতা, ওদের কথা বলছি, সবাই নেই তরমুজ খেয়ে যাচ্ছে। তো চলো শান্তনু চিংড়ি কী পেয়েছে দেখাই। বৃষ্টি না হওয়ার জন্য পুকুরের জলটা অনেকটাই কমে গিয়েছে, আর অনেকটা কমে যাওয়ার জন্য জলটা খানিকটা খারাপও হয়ে যাচ্ছে, যার জন্য চিংড়িগুলো কিন্তু আগেই মরে যাচ্ছে। দেখতে পাচ্ছ অনেক চিংড়ি মারা গিয়েছে। তো কি করা যাবে, এই কটা শান্তনু ধরেছে, আর এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি মাংসের জন্য। তো চলো পুজো কী হচ্ছে দেখি। সুবরটা এক নম্বর হয়েছে, বলে যাইনি। অঙ্কুর খালি সকলে
দেখি কত মেখেছিস? ও মা কেন গায়ে মা কেন ওর গায়ে দেবো একটু থু 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 তো সারাদিনের ব্যস্ততার মধ্যে রান্নাবান্না করতে করতে আমি পুজোর প্রসাদটা খেতে সময়ই পাইনি। মা আমার জন্য একটু পায়েস তুলে রেখেছিল, তো সেই পায়েসটাই এখন নিয়ে আমি বসে গিয়েছি। আর এই যে দেখো আমি এসে বসেছি, ওইটাও নিম পাতা মেখে আমার সাথে পায়েস খেতে বসে গিয়েছে। ও হচ্ছে কারোর খাওয়া দেখলে তবেই ওর খেতে ইচ্ছে করে, তাছাড়া ওর শরীর দেখেই বুঝতে পারছো ওর খাওয়ার প্রতি এতটুকু ইন্টারেস্ট নেই। তো যাই হোক, প্রথমে এসে বায়না করছিল কাজু খাবে, যে কটা কাজু পেয়েছে পেয়েছে, তারপরে একটু পায়েসও খেয়ে নিয়েছে। তো চলো আমি পায়েসটা এইভাবে খেতেই থাকি, কারণ এখন বাজে প্রায় 12টা, জানি না এই পায়েসটা খেয়ে কখন ভাত খাবো। তো চলো এখন দেখো একটুখানি মাংস নিয়ে বসে গিয়েছি, কারণ দুজনেই বলছে মা খিদে পেয়েছে। আর অতিচস্মিতা কী বলো তো, ভাতের সাথে মাংস খেতে চায় না, এই কারণে গরম গরম একটু মাংস এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি, এরপরে স্নান করব। তো ফ্রেন্ডস, মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আজকের গরমের কোনো সীমা হবে না, জাস্ট অসম্ভব গরম, মানে টিকতে পারছি না। যা হোক করে রান্নাটা করেছি, শেয়ার করলাম তোমাদের সাথে। আর দেখো নতুন জামা কাপড় কিছুই পরিনি, কারণ সেই অবস্থাটা আজকের ওয়েদারের একদমই নেই। কিন্তু অদ্রিজা অস্মিতা আজকে নতুন জামা কাপড় পরে কিন্তু খেতে বসে গিয়েছে। তো চলো সেটা জামা কাপড় কী পরেছে পরে তোমাদের সাথে শেয়ার করছি। তার আগে এইটা শেয়ার করি যে আজকের আমি কী কী এতক্ষণ গেমে নেই ওই গরমের মধ্যে কী রান্না করলাম। তো চলো, এখানে রয়েছে সাদা ভাত রয়েছে, আর এখানে রয়েছে আলু ভাজা, এটা রয়েছে কি বলতো, এটা হচ্ছে এমনি জাস্ট নোটের শাক ভাজা, আর এটা আমাদের পুকুরের বাটা মাছ, আর তার উপরে একটা পুঁটি মাছ, দুটো ভাজা আছে। আর এখানে আছে এইটা বেগুন, তার সাথে নিম পাতা, গাছের নিম পাতা বেগুন ভাজা। আর এখানে রয়েছে ডাল, মানে মুগের ডাল করেছি, একটু ডালটা অল্পই করেছি কারণ সেরকম কেউ খাবে না। তো দেখো অল্প ডাল করেছি, আর কিছুটা ডাল এখনও আছে। আর এই যে পুকুরের চিংড়ি মাছ ধরা হয়েছিল, সেই চিংড়ি মাছ কি বলে মালাইকারি করেছি। আর সাথে রয়েছে চাটনি, আমের চাটনি রয়েছে। আর এখানে কিন্তু রয়েছে চিকেন, চিকেনটা হচ্ছে দেশি মুরগি। এই যে দেখো তো ওখানে চিকেন করেছি। আর এই যে অদ্রিজা, দেখো অদ্রিজারা আগে খেয়েছে, আর এখন হচ্ছে শুধুমাত্র এই যে চিংড়িটার জন্য খেতে বসেছে। আর অস্মিতা দেখো, ও বাবা কি খাচ্ছ, চিংড়ি ভাত খাও, ডাল দেবে, এনা এর থেকে একটু ডাল নাও, এনা এর থেকে ডাল নাও। দেখো এখানে সবাই খেতে বসে গিয়েছে, কিন্তু খেতে খেতে আমার মাথায় একটাই চিন্তা, মাকে বলছি যে অনেক কটা জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো মেলে দেবো কোথায়। তো চলো মেলে দেওয়ার জন্য এখন জায়গা খুঁজতে হবে আমাকে। এই যে দেখো এই জায়গাটাই কিন্তু আমি এখন মেলে দিই, কারণ আমি আর ছাদে যাই না, জামা কাপড়গুলো নিয়ে ছাদে যেতে গেলে ছাদে প্রচণ্ড রোদ, আর রোদে সত্যি কথা ছাদে পা দেওয়াও যায় না, এই কারণে আর ছাদে যাই না। এখন যতটা পারি রোদটা একটু এড়িয়ে চলার চেষ্টা করি, যদি সম্ভব না হয় তাহলে কিছু করার নেই, তবে সম্ভব হলে রোদটা এড়িয়ে চলাই ভালো। তো আমি এই কদিন এখন জামা কাপড় কটা এখানেই মেলে দিচ্ছিলাম, কিন্তু আজকের ভাবছিলাম যে জামা কাপড় অনেক কটা রয়েছে, এইখানে কি মেলা যাবে? তো শেষমেশ দেখি অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, যে কোনোভাবে গুঁজে গাজে যে কোনো দড়িতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমি আহা, আমি কিন্তু কোনোভাবেই ছাদে যাব না, দূর ছাদে গরমে পা দেওয়া যায় না। আর আজকের গরম তো সাংঘাতিক গরম, মানে মানুষ মেরে দেওয়ার গরম আজকে। তো চলো নেক্সট কী করছি দেখো। ও অদ্রিজা দেখি পাশাপাশি দাঁড়াও, কীরকম লাগছে দেখি দুজনকে, গুড লাগছে কি ব্যাড লাগছে দেখি। ও বাবা অস্মিতা চুল আজ রাইনি, দেখো দেখি, ও বাবা কি সুন্দর হয়েছে, এই 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 কি জ্বালা। তাই জানি না মানে তোমাদের ওখানে কেমন গরম, এখানে টেকার কথা নেই, মনে হয় সব জায়গায় একই, ঠিক আছে 19-20, মানে প্রচণ্ড 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 গরম, মানে টেকা যাচ্ছে না এতটাই গরম। তো কী বলো তো, যখন প্রচণ্ড গরম পড়ে আমি একটা ফ্যান বের করি, মানে ওইটা হচ্ছে আমার তখনকার সঙ্গী, যখন আমি একান্তই সহ্য করতে পারি না তখন, কারণ ওই ফ্যানটার হাওয়া সবসময় খাই না, কারণ একটু অতিচস্মিতারও শরীর খারাপ করে, আর তাছাড়া ওই হাওয়াটা খেলে যেন মনে হয় এই পাখার মানে এই ফ্যানগুলোর হাওয়া আর কিছুই না। তো চলো সেই ফ্যানটা মানে
সেই ফ্যানটার হাওয়া খাবো, এখন সেই ফ্যানটাই আমি বের করবো, কারণ আর সহ্য হচ্ছে না আজকের আমার, সত্যি কথা বলছি এত গরম। জানি না কেন পয়লা বৈশাখে সবাই কি মাছ মাংস খাওয়া দাওয়া করবে বলে এত গরম পড়েছে কি জানি। তো চলো সেটা একটু চালিয়ে হাওয়া খেয়ে ফেলি। তো সেই যে তোমাদের সাথে মানে ফ্যানের হাওয়া খাচ্ছিলাম, তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে ঘুমিয়ে পড়েছি, উঠেছি সন্ধ্যে জাস্ট একটু আগে, মানে সন্ধ্যেই বলা চলে এইরকম সময় উঠেছি। তো দেখছি অদ্রিজা আমার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা লেবু শরবত করে নিয়ে গিয়েছে, ও পারে শরবত করতে, তো আমার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত করে নিয়েছে আর ফ্রিজের জল বের করে খেয়েছি। মানে ফ্রিজের জল হচ্ছে আমার সবথেকে, আমার শরীরের সবথেকে শত্রু বলতে পারবো, মানে ফ্রিজের জল খেলে আমার সহ্য হয় না, কিন্তু আজকের আমার আর কিছুই সহ্য হচ্ছে না, তো ফ্রিজের জল খেয়েছি, মুখে টুকে দিয়ে দিয়েছি। তো পয়লা বৈশাখের দিন অনেক জায়গায় অনেক অনুষ্ঠান হয়, আমাদের এখানেও যথারীতি সেই রকমই অনুষ্ঠান হতো, তো কারণবশত সেই অনুষ্ঠানগুলো এখন হয় তবে ছোট হয়ে গিয়েছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অনেক জায়গায় অনেকে অনেক জানি অনেক আনন্দ করছে পয়লা বৈশাখের দিন, আমাদের এখানে তো তেমন বিশেষ কিছুই হয়নি আনন্দ করার মতো। তো এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দির থেকে নারায়ণকে পরিক্রমা করানো হয় পাড়াতে, তো তখন বক্স হতো, তাসা ব্যঞ্জন হতো, তো এবছরে শুধুমাত্র ব্যঞ্জন হয়েছে, সেটাও পরিক্রমা করে জাস্ট একটু আগেই নিয়ে গেল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আর ব্লগসটা তো এন্ড করতে হবে। তো মোটামুটি টুকটাক করে যেটুকু ব্যস্ততার মধ্যে থেকেও মানে যেটুকু পেরেছি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করেছি, মানে সত্যি আজকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, প্রচণ্ড, মানে নিজের রান্না করেছি নিজেদের, তাছাড়া আমার ছোটো খুশশুর রয়েছে, ওনার তো কেউ নেই, তো উনিও চিকেন এনেছিল ওনার জন্য রান্নাবান্না করেছি, তো আজকে সত্যি খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। তো যাই হোক, এইরকম ছোটোখাটো অনুষ্ঠানগুলো তো মানুষকে কখনো কখনো এক সুত মানে এক সুতোই বেঁধে দেয়, এই যে একসাথে একটা মানে কি বলবো উৎসবের মেজাজে মানে কিছুই তেমন নেই, অথচ অনেক কিছু ভাবলে অনেক কিছু একসাথে, এই যে জোগাড়, মা সকাল থেকে পুজো জোগাড় করছে, আমি রান্নাবান্না করছি, এইগুলো এই ছোটো ছোটো জিনিসগুলো না আমাকে খুব টানে, খুব টানে আমাকে, আর আমার খুব ভালোও লাগে এগুলো, এই যে বাড়ির মানুষগুলো একসাথে হই হই করা। তো যাই হোক, আজকে সব কিছু কী কী করেছি মোটামুটি বেশিরভাগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করবো, এরপরে আর বিশেষ কিচ্ছু দেখানোর নেই, এরপরে আবার ওই একই রুটিন, খাবো, গরমে আইডাই করবো, আর কোথায় ঘুমাবো মানে মানে আমাকে দেখতে হবে কোথায় ঘুমাবো, মানে ঘরের মেঝেতে শোবো কি বারান্দাতে ঘুমাবো কি, মানে আমার ঘরের মানে গদি থেকে না গরম একটা মানে গরম উঠছে এইরকম একটা বিষয়, তো সত্যি খুব অসহ্য গরম পড়েছে। তো চলো তোমরা সবাই গরমের মধ্যে সুস্থ থেকো, ভালো থেকো, আর পয়লা বৈশাখে যার যেখানে মেলা হচ্ছে উৎসব হচ্ছে সবাই সুন্দর করে আনন্দ করো। তো চলো আজকে ব্যবসায়ী পর্যন্ত, টাটা, গুড নাইট।